নমস্কার, আমি এই পর্যন্ত আর্ট জাংশন ফেসবুক পেজ থেকে অনেক কবির কবিতায় আপলোড করেছি। তবে এবারে যে কবিতাটা আমি আবৃত্তি করব সেটা আমার দাদার লেখা। আমার দাদার নাম মুকুল দাস। দাদা দীর্ঘ কয়েক বছর নাগাল্যান্ডে ছিল। নাগাল্যান্ডের ডনবস্কো স্কুলে তিনি শিক্ষকতা করতেন। বর্তমানে যদিও গোবরডাঙ্গাতেই আছে এবং এখানেই থাকবে। তো সেই দাদা একটি করোনা আবহের একেবারে প্রথম দিকে একটি কবিতা লিখেছিল আমার কাছে। কবিতাটা অনেকদিন আগেই দাদা পাঠিয়েছে, আমার আবৃত্তি করার সুযোগ এতদিন হয়নি। তো আজ সেই কবিতাটাই আমি আবৃত্তি করব। কেমন লাগলো সকলে অবশ্যই জানাবেন। ইতালির কোনো এক প্রান্তরে মা হারা ছোট শিশুটি অপলকে আছে তাকিয়ে আকাশ পানে ক্ষুধার্ত নয়নে, খুঁজে ফেরে হারিয়ে যাওয়া বাবা ও মাকে। হারিয়েছে সে করোনার প্রকোপে, শেষ দেখাটাও যে হলো না, না বলা কত কথা সেটাও রয়ে যায় বাকি। কেহ কি বলেছ এক বারটিও, দেখেছ কি তাকে শেষবারে, ইচ্ছাটিও যে ছিল না সেটাও বোঝেনি কেহ। বয়সটা যে খুব কম, মা তোকে আবার কবে পাব, খুঁজে ফেরে শুধু হাজারো তারার মাঝে, ওই বুঝি দেখা মেলে একবার আর একটিবার। প্রকৃতিও বাদ সাধে মেঘে দেয় ঢেকে, তারারা হারিয়ে গেছে পলকের তরে, আবারও খোঁজে ক্ষুধার্থ অবসন্ন নয়নে, এই বুঝি মা আমার মা উঁকি মারে, মেঘে ঢাকা তারার মাঝে। কেহ কি বোঝে সে যন্ত্রণা আমার, কেহ কি বোঝে কতটা দুর্দশা তাঁর, বোঝবার আর বোঝাবার নেই কেহ, আছে শুধু এক রাশ করুণ আত্মনার। মা আমার মা, তুমি কি আসবে আবার, যখন আমি ঘুমিয়ে পড়ব পড়তে পড়তে, তুমি কি আসবে আবার খাবার থালা নিয়ে, আদর করে কোলে তুলে নেবে, আদর দিয়ে কত রকমে বোঝাবে আবার, তুমি কি আসবে আবার মাতৃত্বের স্বাদ দিতে। মা ছিলে তুমি, এখন আমি মা বলবো কাকে, তাই শুধু খুঁজে ফিরি মা আছে কোথায় হাজারো তারার মাঝে। কেন একজন বলেছে আমাকে তুমি আছো সেখানে, আরো অনেক মাঝে থাকে একসাথে, আমি শুধু একা, শুধু একেবারে একা, শুধু যে তুমি আমার মা।